আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফ্ফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মানুষ আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, কিয়ামতের দিন তার ফল আল্লাহ আমাদেরকে দেখাবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যারা সামান্য জাররা পরিমাণ ভালো কাজ যদি কারো থাকে সেদিন আমি দেখতে পাবো, কারো যদি জাররা পরিমাণ খারাপ কাজ করি ফেলে আমরা সেটাও দেখতে পাবো। জাররা মানে বোঝেন, জাররা মানে এই যে টিনের চালের ছিদ্র, এই টিনের চালের ছিদ্র দিয়ে যে আলোটা প্রবেশ করে, আলোর ভিতরে অনেক ছোট ছোট বালুকণা থাকে, তাই না? এই বালুকণাটা হলো জাররা। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করছে ওই ছোট ছোট বালুকণাকে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের এক ভাগ হলো জাররা। এত সামান্য পরিমাণ ভালো কাজ, নেকির কাজ অথবা পাপের কাজ, সেটাও কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ফামান জুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম, সেই হলো কৃতকার্য, সেই হলো সফল কাম। বিসিএস ক্যাডার হতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, এসপি ডিসি মন্ত্রী বা মিনিস্টার ব্যারিস্টার, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনার অফিসের ঝাড়ুদারের ভিতরে যদি তাকওয়া থাকে, ওই ঝাড়ুদারে আল্লাহ কাছে প্রিয়, আপনি প্রিয় নন, আপনি সফল কার নন, ঠিক না? সম্মানিত শুধু মন্ডলী, আল্লাহর কাছে সবচেয়ে সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নামে দেওয়া হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।